তাই গৌর প্রেমানন্দে হরে বল। এটা বাংলা গানের কোটা ছিল, বাংলা গানটা শুনতে হবে, এরপরে আপনারা বিচার করবেন কোনটা ভালো। 89 ছিল, 90 হয়েছে, একটা বেশি শুনিয়ে দিচ্ছি, ওটা খাও, তারপর তো প্রভুর কাছে চাইবো যা চাওয়া, সেটা বুঝে শুনে আমি ঠিক করে রেখেছি কি চাই। যে গানটা আমি গাইব, গানটা আপনারা সবার চেনা, সবার জানা, দীর্ঘদিন ধরে কীর্তন জগতে এই গান আপনারা শুনে আসছেন। এই গানটি যিনি লিখেছেন, যিনি গেয়েছেন, যিনি সুর দিয়েছেন, একজনই মানুষ, তিনি কৃষ্ণ ভক্ত নন, তিনি কালী ভক্ত। তার শ্রীপাঠ কোথায়? ওই কাটোয়া কান্না, বর্ধমান ডিস্ট্রিক্ট। তার নাম অনেকে জানেন, তার নাম শুনেছেন, গানটিও সবার জানা। যিনি এই গানটি লিখেছেন তিনি হচ্ছেন মাতৃ সাধক ভবা পাগলা মহাশয়। তিনি তার জীবনে মাতৃ সাধক হওয়ার পরে তিনি বৃন্দাবনের মা কাত্যায়নীকে দর্শন করেছিলেন, তাই লিখেছিলেন এই গান। আমরা শুনবো সেই গান আরেকবার। দাও শুধু দাও। এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে সন্ধ্যের পরে যারা বয়স্ক বাবারা আছে, হারমোনিয়াম শিখল করতলের সহযোগে এই গানটি গুনগুন করে এখনো গায় আমাদের কানে আসে। অনেকের মনে মনে ঘুরছে, ধরিয়ে দেই। এখনো সেই মনে পড়েছে গানটা, বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। যদি গানটা ক্যাসেটের মাধ্যমে শোনেন এইভাবে গানটা আছে, কিন্তু আসল তো আর ক্যাসেট নয়, এটা তুলে গাইতে হয়, নাহলে গানটা ঝিমিয়ে পড়ে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বললে কি মনে হয়? বাঁশি আগে বাজতো, এখন আর বাজে না, কিন্তু আজও বাঁশি বাজে, বংশী বটে কান রাখলে বাঁশির সুর শোনা যায়, পরীক্ষা পার্থনীয়। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে ওজার বাঁশির গানে মনে মনে বাঁশির গানে, ওজার বাঁশির গানে, ওজার বাঁশির গানে মনে মনে কত শত ময়ূর নাচে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। আজ সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, আজ সেই গাভীগুলি ব্রজের পথে উড়ায় ধুলি, সখাশনে কোলাকুলি বন্ধুষণে কোলাকুলি বন মাঝে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, আজ সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আছে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, আজ সেই রাধা রানী, আজ সেই
সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী আজ সেই রাধা রানী রাধা আমার আশা ছিল মনে মনে বাজাও আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রইবা ভনে ভবা পাগলা রইবা ভনে মায়ের সাধনে আজ সে বৃন্দাবনে বাসি বাজে আজ সে বৃন্দাবনে বাসির গানে বনে বনে বাসির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সে বৃন্দাবনে বাসি বাজে রে আজ সে বৃন্দাবনে
की राधा रानी की भगवान श्री कृष्णचंद्र की निताई गौर प्रेमानंद हरि बोल। ऊनबई छो नब्बे देा हल महाप्रभु सामने दाड़िए हाथ बाड़िए देा हो हाथ बाड़िए दिए महाप्रभु सामने दाड़िए चाहसे एबार जब हाथ बाड़िए दिए प्रभुर सामने दाड़िए प्रभु बोल तोर की चाहिए प्रभु आमी तुम्हार का जा चाहते तुम्हें जी दाओ आमी किन्तु तब चले जाओ बेस किनिबी बोल और जखनी हाथ बाड़िए हाथ बाड़ानो मात्र प्रभुर सामने दाड़िए छोट्ट छेलेटा चाइल प्रभु ये कलिकाले मटीटे तुम्हें जन्म नहींच पतित पावन नाम नहींच बोले हाँ बेस किन्तु तुम्हें बोलो जगत जत पतित आगत जत पापी आबाई के उद्धार होना बेस তাহলে আমি চাই না তোমার পতিত পাবন নামের উপরে কলঙ্কের কালিটা লাগুক আমি আজ থেকে তোমার কাছে দাঁড়িয়ে চাইলাম কি চাইলি আমি তোমার কাছে চাইছি এই জগতের মানুষের যত অন্যায় আছে যত পাপ আছে জগতের মানুষের যত খারাপ কর্ম আছে সব তুমি আমায় দিয়ে দাও অসম্ভব চমকে উঠল এটা কি চাইছি তুই চাইলেই আমি তোকে সব দিতে পারবো না আর যখনই চাইলেই সব দিতে পারবো না বলেছে চাইলে দিতে পারবো না বলা মাত্র মহাপ্রভু সামনে দাঁড়িয়ে ছেলেটা বলে উঠল প্রভু তুমি কিন্তু আগে আমায় কথা দিয়েছিলে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে তাহলে এবার আমি যখন চাইছি তুমি আমায় দিয়ে দাও যেই এই কথাটা বলল এই কথাটা বলা মাত্র সঙ্গে সঙ্গে প্রভু বলছে বেশ আমি যখন তোর কথা রক্ষা করব তাহলে তোকেও একটা আমার কথা রক্ষা করতে হবে কি কথা ছেলেটার সামনে দাঁড়িয়ে প্রভু বলছে তাহলে আমার ইচ্ছে তুই একটা বিবাহ কর এটা আমার ইচ্ছে কিন্তু প্রভু আমি যে শুনেছি লোকের মুখে যে সংসারে থাকলে নাকি কৃষ্ণ সেবা হবে না সংসারে থাকলে নাকি গুরু গোবিন্দের সেবা হবে না তাহলে তুমি আমায় বিয়ে করতে বলছো কেন দেখবেন মানুষের মাঝে একটা কথা প্রচার আছে মানুষে জনে জনে গিয়ে একটা কথা প্রচার করে মানুষে বলে কি নাকি সংসার ধর্ম বড় ধর্ম সংসার ধর্ম বড় ধর্ম এই কথাটা বলার মানে এই নয় যে সংসারের মধ্যে আমাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সংসার ধর্ম বড় ধর্ম এই কথার মানে এই নয় যে আমাকে সংসারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো সংসার ধর্ম বড় ধর্ম কেন বলা হলো বলছে সংসারের মধ্যে থেকে সংসেজে না থেকে সংসারের মধ্যে থেকে সার বস্তুটাকে তুলে নিতে যে পারবে সে হচ্ছে প্রকৃত সংসারী যখনই এইটা বলল এই কথাটা বলা মাত্র মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে ছেলেটা বলছে বিয়ে আমি করতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলে আমি বিয়ে করব শর্ত আমার একটাই বলে যে মেয়েটাকে বিয়ে করব আমার বিয়ের জন্য মেয়েটা তোমায় দেখে দিতে হবে শাকিরে আরে আমার বিয়ের জন্য তো মেয়ে দেখেছে আমার মা নিজে আমি কি করে তোর মেয়ে দেখবো বলে না না তাহলে আর বিয়েও হলো তুমি যেমন বলতে পারো হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর বড়ই মধুর ও ভাই যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতু সে বড় চতু হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর সামনে দাঁড়িয়ে কথা যেই বলল মহাপ্রভু বলছে ঠিক আছে আমি তোকে কথা দিলাম তোর বিয়ের জন্য মেয়েটা আমি দেখে দেবো ঠিক আছে শিবাসঙ্গনে প্রত্যেকদিন নিশীথে কীর্তন হয়ে যাওয়ার পরে একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করে সেবা কার্য করার জন্য যে মেয়েটির নাম ছিল পদ্মাবতী মহাপ্রভু চিন্তা করলেন এই ভক্তিমতী রমণীর সঙ্গে বাসুদেব দত্তের চার হাত এক করে দিতে হবে যদি দেওয়া যায় লাভ কি হবে ওরা দুজনে মিলে ভজন করবে গোবিন্দচরণ লাভ হবে এটাই তো পাওয়া এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে
পদ্মাবতীর সঙ্গে বাসুদেব দত্তের বিবাহের দিনক্ষণ স্থির হলো। আসতে যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে কারো না কারো বিয়ে হয়, ছেলে মেয়ে, এমনকি যখন নিজেদেরও বিয়ে হয়েছে দেখবেন বিয়েতে একটা কার্ড ছাপা হয় যাকে নিমন্ত্রণ পত্র বলেন আপনারা, ভালো কথায়। আচ্ছা, যে কার্ডটা ছাপা হয় ওই কার্ডের উপরে কি লেখা থাকে? শুভ বিবাহ, তাই তো? এবার প্রজাপতি নমো, তারপরে যা যা অনুষ্ঠান সূচি যেরম ভাবে। আচ্ছা বলুন, সত্যিকারে কি বিয়েটা শুভ বিবাহ হচ্ছে? আমি চলে যাওয়ার পরে রাত্রে বাড়িতে গিয়ে একটু ভাববেন। শুভ কাজ মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গল গুরু রাধ্য সব মঙ্গল, মঙ্গলায় ঋষিকেশ মঙ্গলায় তনহদি, সমস্ত কিছু মঙ্গলিক কর্ম। আচ্ছা বলুন, শুভ কাজ কাকে বলে? যে কাজে জীব হত্যা করা হয় সেটা শুভ কাজ, যে কাজে পশু হত্যা করা হয় সেটা শুভ কাজ? উত্তর তো আপনারা দেবেন, আমি কেন দিব? বিয়েতে আমরা একে অপর পক্ষকে খুশি করার জন্য সামাজিক লোকাচার হিসাবে পশু হত্যা জীব হত্যা করে থাকি, তাহলে সবার আগে বিয়েটা তো ওখানেই অশুভ হয়ে গেল, তাহলে কার্ডে লিখে দিলাম কেন শুভ বিবাহ? বলছে সবাই লিখেছে তাই আমিও লিখেছি। শুভ বিবাহ শব্দটা লিখতে গেলে আগে শুভ শব্দের মানেটা জানতে হবে, বিবাহ শব্দের অর্থ জানতে হবে, তারপরে লিখতে হবে শুভ বিবাহ। আমার পথ চলার সঙ্গী নয়, আমাকে সংসার ধর্ম করাবার সঙ্গী সঙ্গিনী নয়, যে আমাকে সংসার রূপে এই মায়ার সাগর থেকে হাত ধরে গোবিন্দ চরণ রূপী নৌকার প্রতি নিয়ে যাবে সে হচ্ছে আমার যোগ্য সহধর্মিনী। তা যদি সে না করে তাকে পত্নী বলে না, বলে পেতনী। পেতনী দেখেছেন, শেওড়া গাছে বসে বসে পা দোলায় আর সুযোগ পেলেই ঘাড়ে উঠে যায়। যে রমণী তার স্বামীকে গোবিন্দ চরণ ভজন থেকে বাধা দেয়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল ন মাতা মাতা নস্যাত, ন পিতা পিতা নস্যাত, ন ভার্যা ভার্যা নস্যাত, ন গুরু গুরু নস্যাত, ন বন্ধু বন্ধু নস্যাত। যে পিতা যে মাতা যে গুরু যে স্ত্রী যে সহধর্মিনী গোবিন্দ চরণে যেতে স্বামীকে বাধা দেয়, বন্ধুকে বাধা দেয়, সে কোনোদিনও যোগ্য স্ত্রী হতে পারে না। এইটা তার একটা বিরাট বড় খামতি। বিয়েতে যে ছেলেটা বিয়ে করতে আসে তাকে ভালো কথায় বলে বর। বর কেন বলে? বলে যাকে বরণ করে ঘরে তোলা হয় তাকে বলে বর। বরণ কাকে করা হয়? না যার বরত্ব আছে তাকে বরণ করা হয়। বরত্ব কার আছে? বলছে যে নিজ তত্ত্বের সঙ্গে ঐশ্বরিক তত্ত্ব মিশিয়ে নিজের জীবনে গুরুত্ব প্রদান করেছে সে হচ্ছে বরণীয়, সে হচ্ছে বরত্ব, তবে তাকে বরণ করতে হয়, তাকে ঘরে তুলতে হবে। যার সঙ্গে বিবাহ দিলে আমার জীবন যশ প্রতিষ্ঠা বৃদ্ধি হবে, আমি তার চরণে পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে জানতে পারব, পারমার্থিক প্রাপ্তি হবে, সে আমার যোগ্য বধূ আর সে আমার যোগ্য বর। পদ্মাবতীর সঙ্গে বিয়েটা হয়ে যাওয়ার পরে ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীর হাতে হাত দিয়ে কথা দিচ্ছে, পদ্মা তোমায় একটা জিনিস চাইবো, কি তুমি আমায় দিতে পারো? বলে বলো কি চাও তুমি? বলে শোনো, আমি যা চাইব তোমায় কিন্তু দিতে হবে। বলে শোনো, আমি ফুলশয্যার ঘরে বসে তোমার স্ত্রী কথা দিলাম, আজকে তুমি যা চাইবে যদি আমার সেই আমার কাছে সেই জিনিসটা থেকে থাকে আমি তোমায় দেব। বাসুদেব দত্ত চাইল অন্য কিছু নয়, তোমার কাছে একটা অনুমতি চাই। কি অনুমতি? বলে আমি প্রত্যেক দিন সন্ধেবেলা শিবাসঙ্গনে গিয়ে হরিনাম সংকীর্তন করব, সকালবেলা ফিরে আসব, তুমি কিন্তু এই যাওয়ার অনুমতিটুকু আমায় দিও। পদ্মাবতী বলে লোকেদের স্বামী কত কিছু চায়, তুমি তো আমার কাছে কিছু চাওনি,
হরিনাম শুনতে যাবে, হরিনাম গাইতে যাবে, একটু অনুমতি চেয়েছো দিলাম। যতদিন খুশি, যতক্ষণ খুশি তুমি শিবাসঙ্গনে গৌরের সঙ্গে হরিনাম করবে। তবে কি জানো তো স্বামী, তোমার কাছে দুটো হাত জোড়ো করে বলি, তুমি যা নাম করবে আমাকে এসে একটু শুনিও। কেন জানো? নববিদা ভক্তির প্রথমেই আছে শ্রবণ, কীর্তন শ্রবণ কর। তোমার মুখ থেকে আমি শুনব, তারপরে তো কীর্তনম আমি গাইব। তোমার 50 আমার 50, দুজনের 100 হবে, তার চরণে গিয়ে ঠাই পাব। স্বামী প্রতিদিন যায় ফিরে আসে, যায় ফিরে আসে, যায় ফিরে আসে, 1-2-3 কোণে 4 দিন অতিবাহিত হইল, অতিবাহিত হইল। পঞ্চম দিনের অধি স্বামী ফিরিয়া নাই আসিল, ফিরিয়া নাই আসিল। 7 দিন কেটে গেছে, 5 দিনের দিন সন্ধ্যেবেলা স্বামী ফিরে আসেনি। পদ্মাবতীর মনে চিনতে হলো আমার স্বামী কোথায়। 6 দিনের দিন সকালবেলায় স্বামী এসে দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে, পদ্মা একটু প্রেশারটা বাড়িয়ে দাদা, পদ্মা পদ্মা দরজা খোলো, পদ্মা আমি মাসুদে, দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠলো। যে মানুষটা গিয়েছিল সেই মানুষটা তো আসেনি। এই যে স্বামী, এই যে 4 দিন ধরে কোথায় ছিলে? জয় গৌর। হ্যাঁ, 4 দিন ধরে কোথায় ছিলে বলে জয় গৌর? আরে কোথায় ঘুমিয়েছ? জয় গৌর। হ্যাঁ, জয় গৌর বলছে কেন? আরে কি খেয়েছ? জয় গৌর। সব কোথায় জয় গৌর বলছে কেন? আপনারা না বুঝলেও পদ্মাবতী বুঝেছে, কি ভাবছে? আমার স্বামীকে গৌর ভূতে ধরেছে। যখন রাস্তা দিয়ে বাড়ি আসছিল, গৌর নামে কেউ মারা গেছে, ওকে শ্মশানে পোড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, ওই মরার পাশ দিয়ে স্বামী এসেছে, ওই ভূত ঘাড়ে বসেছে, সব কোথায় গৌর গৌর করছে। মদের নেশা বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে পাগল করে মারে, তাকে কি রাখা যায় ঘরে? স্নান টান করায়, স্নান টান করে প্রসাদ পেয়ে পদ্মাবতী, স্বামী শুয়েছে খাটে, আর পদ্মাবতী কি করছে? স্বামীর চরণটা সেবা করছে। ও স্বামী, নাম যে পড়ে এলে আমায় একটু শোনাবে না? তুমি তো বলেছিলে শোনাবে। দেখুন, এই চালাক মেয়ে মানুষের কাজ, খুটিয়ে খুটিয়ে বিদ্যা বার করে নিচ্ছে স্বামীর কাছ থেকে, কি শুনেছ কি করেছ আমি দেখি কই। চরণটা সেবা করছে, বলছে জানো পদ্মা, আমার 4 দিন দেরি হলো কেন? আরে কেন, আমি দেখলাম আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর একই অঙ্গে গৌর, একই অঙ্গে কৃষ্ণ, একই অঙ্গে রাম। ওইটা বুঝতে তো আমার 4 দিন সময় লেগে, আমি এক দেহে সব পেয়ে গেছি। আমি তোমার কাছে বলছি গৌর গৌরবে, গৌর বৈভবে, গাহ গাহ গোরার না মনামা। গৌর গৌরবে, গৌর গৌরবে, গাহ গাহ গোরার না মনামা। উলুদ্ধরি হৃদায় গৌর হরি হরিব, গৌর গৌরবে, গৌর বৈভবে, লীলাময় হরি আসিল নদিয়া পুরি, লীলাময় হরি ছোট আসিল
নদিয়া পুরী বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা ও পদ্মা ওঠো ওঠো, কি গো তুমি জানো না, নাম শুনতে শুনতে ঘুমোতে নেই, ঘুমোইনি তো, ঘুমোইনি মানে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছো, চোখ দুটো বন্ধ, ডাকলে শুনতে পাচ্ছ না, ঘুমো কিন্তু কি করছিলে, স্বপ্ন দেখছিলে? না স্বপ্ন দেখিনি, একটা জিনিস চিন্তা করছিলাম। কি চিন্তা? তুমি যার নাম আমাকে শোনালে আমি চোখটা বুঝে চিন্তা করছিলাম, আমি বিয়ের পরে আজকে এতদিন হয়ে গেল, আমি তো কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি, আজকে চাইবো। কি চাইবে? ওইটা চিন্তা করছিলে কীর্তন শুনতে শুনতে? বলে হ্যাঁ ওটাই তো চিন্তা করছিলাম। চাও কি চাইবে শুনি। সঙ্গে সঙ্গে পদ্মাবতী বলছে, যে নাম তুমি আমায় শুনিয়েছ, গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, মোরে গৌর Amen.
বাসুদেব দত্ত বলে তুমি যে একটু আগে পর্যন্ত আমাকে বলছিলে আমাকে নাকি গৌর ভূতে ধরেছে, এখন তুমি সে গৌর চাইছো কেন? অত শত বুঝি না, আমি যখন চাইছি তোমায় দিতে হবে, আর না যদি দিতে পারো। হরে কৃষ্ণ। অনেক শাশুড়িরা আছে বিয়ের পরে বৌমার কাছ থেকে ছেলে চায়, বলে একটা নাতি চায়, ওরে নাতি কি গাছের ফল নাকি টোপ করে পেড়ে নিয়ে হাতে দিয়ে দিবে? অত সোজা হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা, নাতি কি অতই সোজা নাকি? ওটা ওপরবালার ইচ্ছায় হবে, আপনি চাইলেও হবে না। নাতি চাই মানে কি? চাই মানে কি? সেই কর্মটা করে থাকতে হবে যদি চাইতে হয়। যখন ভগবানের কাছে কেউ দক্ষিণা দিচ্ছে, পকেটের মধ্যে হাত দিয়ে খুঁজছে কোথায় খুচরো পয়সা আছে, খুঁজে খুঁজে খুচরো পয়সা দি, চাই না এক টাকা। তুমি দেওয়ার বেলা খুচরো দিয়ে দিলে আর চাওয়ার বেলা নোট চাইছ? তুমি খুচরো দিয়েছ, তুমি খুচরো পাবে, নয়া পয়সায় দিন চলবে। মনে রাখবেন, যারা ভগবানকে পুজো দিতে যাচ্ছেন, যে বাড়ির ছেলে মেয়েদের পাঠাচ্ছেন, ভগবানের কাছে কোনোদিন খুঁট ফল দিতে নেই, নিখুঁট ফল দেওয়ার চেষ্টা করবেন। বাঁকা কুজো টেরা কম দামি ফুটো পোকা, আপনি ভগবানকে পোকা ফল দেবেন, ভগবানও একটা পোকা দিয়ে দেবে, ওটাও টেরা বাঁকা কুজো, তখন ভগবানের দোষ হয়। দোষ দিয়ে লাভ নেই, আপনি বাঁকা দিয়েছেন তাই বাঁকা পেয়েছেন, আপনি সোজা দেবেন তো সোজা পাবেন। কমিটির এই কীর্তন যেখানে হচ্ছে, দাদা ভাইরা আমায় বলেছিল বাবা কীর্তনের মাঝে একটু ভিক্ষার কথা বলবেন, তা আমি বললাম দেখো ভিক্ষার কথা বলবো সে তো ভালো লাগছে শুনতে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? বলে ভিক্ষার কথা শুনলেই মানুষে বলে জায়গাটা রাখ একটু বাইরে থেকে আসি, ভিক্ষার কথা শুনেই বাইরে হয়ে গেল, দেবেন না, দেওয়ার দরকার নেই, জায়গায় বসে থাকুন, জায়গা ছাড়বেন না, জায়গা ছাড়বেন না। দুয়ারে সরকার এসে গেছে, লক্ষ্মীর ভাণ্ডারে ফরম ফিল আপ হচ্ছে, 500 পান আর না পান ফিল আপ করে যান, জায়গা ছাড়লে চলবে না। কে? আমি গোপাল কৃষ্ণ পাল, আমি জেনারেল, আমি 500 পাবো, যে এসটি সে 1000 পাবে। আমি মনে মনে ভাবছি বাবা আমি তো 1000 পাবো নি, আমি ফর্ম ফিল আপ করব, ছাড়া চলবে না, ফিল আপ করে যেতে হবে, 500 500 করে আসুক না, ওতেই অ্যাকাউন্ট ভরে যাবে, আবার কি? হ্যাঁ আবার কি চাই? করোনার জন্য কীর্তন বন্ধ হয়ে গেছিল, কীর্তনিয়াদের যা দুর্দশা, হরে কৃষ্ণ। ওহ, যাই হোক, এই করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে যে হরিনাম হচ্ছে, এর জন্য আমি এই যারা কীর্তন দিচ্ছে এদের কাছে আমি কৃতজ্ঞ, এই সকলকে আমি সাধুবাদ জানাই। তো এই কীর্তনের ব্যবহার, এত এত ভালো ভালো কীর্তনিয়াদের বিশাল বিপুল অঙ্কের খরচ, কারণ সব থেকে বড় কথা হচ্ছে আমরা আসরে দাঁড়িয়ে যাই বলি না কেন, নামার পরে কিন্তু জায়গা থেকে সরি না, ফর্ম ফিল আপ আমরা করে যাবো, এত না হলে আসবো না। তখন মানুষে বলে দাদা আপনি আসরে দাঁড়িয়ে এত ভালো ভালো কথা বললেন আর নামার পরে আবার বলছেন এত দিতে হবে, হঠাৎ ব্যাপারটা কি হলো? আহা, ওটা তো শেখানো কথা, বলতে হয় বলেছি, আর এখানে তো গুনতে হয় গুনবো, কম হলে গোনা কম হয়ে যাবে না, ছাড়া যাবে না, মোটামুটি গুনিয়ে নিতে হবে। যাই হোক, তা আপনাদের কাছ থেকে তুলেই তো এরা আমাদের গুনে টুনে দেবে, তো সেই জন্য এই ভিক্ষার পাত্র নিয়ে এই মায়েরা আপনাদের দরজায় আপনাদের প্রত্যেকের কাছে কাছে যাবে, যার যেমন ক্ষমতা, কারো উপরে কোনো জোর নেই, যার যেমন ক্ষমতা। মনে রাখবেন, কীর্তন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম, কীর্তন হচ্ছে একমাত্র জায়গা যেখানে একজন স্কুল শিক্ষক একজন রিক্সাওয়ালার পাশে বসে হরিকথা আস্বাদন করে, এটা আর কোনো জায়গায় দেখাতে পারবেন না। এই কীর্তন আসলে সেটা হয়, একজন বিরাট ধনী ব্যবসায়ী একজন গরিবের পাশে বসে হরিনাম শুনছে, এখানে সবার মিলন হয়ে যায়, মনের মিলন। তাই এই এত সুন্দর পরিবেশ নষ্ট করবেন না, আমার পরে
माननीय जेठु आसछेन तिनिओ बोलबेन अमूल्य कीर्तन गाइबेन। तो मायेरा आपनारा जान भिक्षा पात्र निये आपनारा हुड़ोहुड़ी करबेन ना चित्कार चेचामेचि ना करे जार जेमन क्षमता ए हरि नामे भिक्षा पात्रे दान करुन। केनो जानेन तो ইহজগতের ব্যাংকে অনেক টাকা রেখেছেন বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য ডবল ডবল হয়ে ঘুরে আসবে। ইহজগতে বসে খেলেন পরপারের ব্যাংকে কত টাকা আছে মরার পরে কি খাবেন? না খেয়ে থাকবেন? ওখানে কিছু রাখুন, কিছু না পারেন অন্তত কিছু রেশনের চাল জমিয়ে রাখুন, পরে সেদ্ধ ভাত করে খাওয়া যাবে। মোটা চাল তো সরু চাল না, মোটা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি বিশ্বাসটা জন্মে গেছে। শোনো পদ্মা, গৌর তোমায় আমি দিতে পারি, কিন্তু আমি চাইলেই কেউ গৌর তো পাবো না। গৌর তো ছোট ছেলে, ২৪ বছরের ছেলেকে ছোট বানিয়ে দিচ্ছে এমনই বিশ্বাস। শোনো, আমি শুনেছিলাম গৌর নাকি এক মাস পরে গৌরের বাবা জগন্নাথ মিশ্র, গৌরের মা সচিরানী মিশ্র গৌরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কোথায় যাবে? বিদেশ। গৌর একা হয়ে যাবে। তা তুমি যদি আমাকে একটা মাস সময় দাও আমি, হ্যাঁ, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। আপনি নিজে বললেন আপনি কিছু দিয়েছেন, আসতেই পারে কথা, তাই কথার গোড়া কেটে দেওয়া ভালো। হরিবাসরে দাঁড়িয়ে আমার মা এই গোবিন্দ সেবার জন্য ১০০ টাকা ভিক্ষাপাত্রে দান করলো। হরে কৃষ্ণ, আমার মা কিন্তু ১০০ দিয়ে শুরু করেছে, তা আমি চাইবো না শেষটা এর থেকে কম দিয়ে হোক, এর থেকে বেশি দিয়ে যেন হয়। আপনাদের সম্মান আমি রাখলাম, আমাদের সম্মান রাখার দায়িত্ব আপনাদের। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্তমণ্ডলী মায়েরা, পরের দিন সকালবেলায় বাসুদেব দত্ত সেজে গুজে বেরিয়ে চলে যাচ্ছে। কোথায়? গৌর আনতে যাচ্ছি। পদ্মা, তাহলে আমি আসি? আমি কিন্তু গৌর নিয়ে আসবো। মনে মনে বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি আমার স্ত্রীকে জ্যান্ত গৌর দিতে পারি আর না পারি, একটা মাটির ঠাকুর তো বানিয়ে দিতেই পারি। আহা, গৌর দেব বলেছি, কিন্তু কেমন গৌর দেব সেটা তো বলিনি। কাঠেরও হতে পারে, মাটিরও হতে পারে, বাঁশেরও হতে পারে, যাই চলে যায়। মনে মনে হচ্ছে কাঠের দেব না, একটা স্ত্রীর তো সম্মান আছে, একটা মাটির ঠাকুর বানিয়ে দেবো। মাটির ঠাকুর কারা বানায়? না মাটির ঠাকুর বানায় যারা কুমোর পটদার। মনে পড়ে গেছে ছোটবেলাকার বাল্য বন্ধু কুমোরটুলিতে জ্যোতির্ময় পালের কথা। এক পা দুপা করে সোজা জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়িয়ে বাসুদেব দত্ত ডাক দিচ্ছে, জ্যোতির্ময় বাড়িতে আছো? জ্যোতির্ময় দরজা খোলো। যেই এ কথা বলেছে বলা মাত্র জ্যোতির্ময় পাল দরজাটা খুলে বেরিয়ে এসছে। কিরে বন্ধু, তুই এসেছিস? আয় বুকে আয়, জড়িয়ে ধরল। আর যখনই জড়িয়ে ধরল, জড়িয়ে ধরার পরে প্রশ্ন করছে, বন্ধু কি জন্য এসেছিস? জ্যোতির্ময় পাল প্রশ্ন করছে বাসুদেব দত্তকে, কি জন্য এসেছিস? বাসুদেব দত্ত বলছে, বিপদের দিনে যে পাশে থাকে তাকে বলে বন্ধু, বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনাকে সাহায্য করে সে হচ্ছে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হয়ে যায় সে হচ্ছে আত্মীয়। তাই আমি তোর কাছে এসেছি একটা বিপদে পড়ে। কি বিপদ? বলে বন্ধু আমার একটা ঠাকুর চাই। ওই দেখ, ওরে ময়রার কাছে এসে মিষ্টির খোঁজ করছিস, ঠাকুর নিবি? আয় কাছে আয়। লকডাউনের জন্য বেচাকেনা ভালো হয়নি।